রহমতুল লিল আলামিন বলেন, মান লাম তানহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকারি ফালা সালাতা লাহু। রহমতুল লিল আলামিনের কাছে আল্লাহর পক্ষ থেকে যখন আয়াত নাজিল হয়ে গেল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজটা মানুষকে খারাপ কাজ থেকে ফিরা রাখে, এই নামাজটা মানুষকে গর্হিত কাজ থেকে ফিরা রাখে। যখন নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়ে যায়, নবী আমার সব সাহাবায়ে কেরামদেরকে যখন জানা দেয়, সাহাবায়ে কেরাম তো আমল করে ঠিক, আবার তো কিছু কিছু আছে মুনাফিকি অন্তরের মধ্যে নিয়া, নামাজ পড়ে আবার কাফেরদের দরবারেও যায়, নামাজ পরে আবার ইসলাম তাকে দেখতে পারে না, ইসলামের ক্ষতি করে বলে বান্দা তো নামাজ পরে আবার অন্য দলেও যায়, নামাজ পরে আবার চুরি করে ডাকাতি করে সুদি লেনদেন করে, নামাজ পরে আবার হারাম কাজ বাদ দেয় না। বলে নবী, আপনি যে বললেন নামাজটা মানুষকে খারাপ কাজ থেকে ফিরে রাখবে, এই নামাজটা মানুষকে গর্হিত কাজ থেকে ফিরে রাখবে। ও পয়গম্বর, তাহলে তো বুঝলাম না কিছু মানুষ নামাজ পড়ার পরেও খারাপ কাজ করে কেন। আমার নবী উত্তরে জানা দেয়, যার নামাজ, যেই নামাজটা তাকে মুনকার খারাপ কাজ থেকে ফিরে রাখতে পারে না, তার নামাজ দুনিয়াতে আসমানের নিচেই থাকে, আমার মালিকের দরবার পর্যন্ত পৌঁছে না। এর বান্দা কারণটা কি? বলে বান্দা তো নামাজ পড়ে, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে আমার ইমাম সাহেব আমাকে ভালো বলবে, আমি নামাজ পড়ি আমার খতিব আমাকে ভালো বলবে, আমি নামাজ পড়লে আমার আম্মা জান আমাকে ভালো বলবে, আমি নামাজ পড়লে আমার স্ত্রী আমাকে ভালো বলবে, আমি নামাজ পড়লে আমার এলাকার মাতবর আমাকে ভালো বলবে, আমি নামাজ পড়ার পর আমার বা চেয়ারম্যান এমপি আমাকে দেখলেই ভালোবাসবে, আর আমার চেহারার দিকে তাকাইয়া আমাকে বলবে এই লোকটা নামাজি, বিচারের ক্ষেত্রে একটু কম করে দাও। কারণটা কি? বলে আমি নামাজ পড়লে সবার শ্রদ্ধার পাত্র হয়ে যাব, নামাজ পড়ে মানুষের বাহ বাহ পাওয়ার জন্য, নামাজ পড়ে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য তো নবী বলেন, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না, যেই নামাজটা মানুষকে দেখানোর জন্য নামাজ, যেই নামাজটা মানুষকে বাহবা পাওয়ার জন্য নামাজ, ওই নামাজ কবুল হবে না। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য যেই বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, ওই বান্দা নামাজ পড়তে দেরি, এই নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখতেও দেরি করে না। এখন তো অনেক আল্লাহর বান্দার মনের মধ্যে প্রশ্ন, আমি নামাজ পড়লাম আমি তো সেজদা দিলাম, আমি নামাজ পড়লাম আমি রুকু দিলাম, আমি নামাজ পড়লাম নামাজের তাসবি পাঠ করলাম, আমি নামাজ পড়লাম সুরা কেরাতগুলো পড়লাম, তাহলে এর মাধ্যমে আমাকে কেমনে ফিরে রাখবে, এর মাধ্যমে কেমনে আমাকে নামাজটা খারাপ কাজ থেকে ফিরাবে? আমি করলে তো নামাজের হাত নাই, পা নাই, লাঠি নাই যে নামাজটা আমাকে বাধা দিয়া দিবে, নামাজ তো কথাও বলতে পারে না আমাকে বাধা দিয়া দিবে। এর বান্দা, না না, তোমার বুঝে আসলে আসুক না আসলে নাই, আল্লাহর এই আয়াত থেকে বান্দার জন্য পরিপূর্ণ শিক্ষা। কিছু কিছু আমল এমন আছে যেই আমলগুলো করার পরে বান্দার উপরে আসর পড়ে যায়, আর এই বান্দার আসর বান্দা যদিও না দেখে, পরে ঠিক পরে ঠিক পরে ঠিক। এই এক নাম্বার আমল হলো বান্দার নামাজ। বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, এই বান্দা খুলুসিয়াত অন্তরের মধ্যে নিয়া
যখন নামাজ পড়ে তখন তো নামাজটা খারাপ কাজ থেকে ফিরায় এরে বান্দা শুধু তাই না বলে নামাজটা ফিরায় মানুষ দেখতে পায় না কিন্তু নামাজের মাধ্যমে বান্দার উপরে প্রভাব পড়ে ঠিক এই নামাজের মাধ্যমে বান্দার উপরে আসর পড়ে ঠিক বলে বান্দা বুঝে আসলে আসুক না আসলে নাই আল্লাহর আয়াত সত্য না মিথ্যা তাহলে আল্লাহ তাআলার আয়াত যদি সত্য হয় থাকে তাহলে তুমি পরিপূর্ণভাবে এই আয়াত থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে আমি নামাজ পড়লে নামাজের মাধ্যমে আমার উপরে প্রভাব পড়বে আমি নামাজ পড়লে নামাজের মাধ্যমেই আমার উপরে আসর পড়বে এরে বান্দা শুধু তাই না আরো কিছু আমল আছে জানে কামল বদামল বান্দা যখন পড়ে বান্দার উপরে আসর পড়ে কেননা রহমত জানিয়েছেন জানিয়েছেন বলে গুসলখানার মধ্যেই যদি আমার কোনো উম্মত প্রস্রাব করে তাহলে তার ওয়াসওয়াসার রোগ সৃষ্টি হয়ে যায় এরে আল্লাহর গুলাম কেউ যদি আমাকে প্রশ্ন করে হুজুর আমি ওখানে প্রস্রাব করার সাথে আমার ওয়াসওয়াসার রোগের সম্পৃক্ততা কি এরে বান্দা তোমার বুঝে আসলে আসুক না আসলে নাই আমার নবী তো আল্লাহর পক্ষ থেকে কোন কথা নিজে থেকে বানায় বলে নাই নবীর কথা সত্য বলে যেই বান্দাই গোসলখানার মধ্যে প্রস্রাব করবে ওই বান্দার ওয়াসওয়াসার রোগ সৃষ্টি হয়ে যাবে আসর পড়বে প্রভাব পড়বে যদিও দেখা যায় না যদিও দুনিয়ার মানুষের বুঝে আসে না এরে আল্লাহর গুনাম তাকায় দেখো ওয়াসওয়াসার রোগ কেমন জানো 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 ওযু করার জন্য আল্লাহর বান্দা ঘাট লাগিয়া হাজির যতই হাত ধুত করে কিন্তু একবার ধুত করার পর তিনবার ধুত করার পরেও বান্দার ওয়াসওয়াসা সৃষ্টি হয় আমি তিনবার ধুত করলাম নাকি দুইবার করলাম নাকি পাঁচবার করলাম এভাবে শুধু হাত ধুত করতে থাকে মুখ ধুত করে আমি দুইবার করলাম না তিনবার করলাম এভাবে পাঁচবার দশবার ধুত করে এলাকায় আসে না না বলে বান্দা তোমার যদিও বুঝে আসলে আসুক না আসলে নাই যদি কোনো বান্দা নবীজির কথা অনুযায়ী গোসলখানার মধ্যে যদি প্রস্রাব করে তাহলে বান্দার ওয়াসওয়াসার রোগ সৃষ্টি হয়ে যাবে বলে এই কাজটা করার পরে বান্দার উপরে যে আসর পড়ে এটা দেখা যায় না এই প্রভাব পড়ে এটা নবীজির কথা তোমার মানাই লাগবে ঠিক এরকম আল্লাহ তাআলার আয়াত আল্লাহর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে জানায় দিয়েছে এরে গুলাম নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে এই নামাজটা তোমাকে গর্হিত কাজ থেকে ফিরায় রাখবে যদিও বুঝে আসে না আল্লাহর আয়াত সত্য খুলুসিয়াত নিয়া নামাজে পড়ে দেখো জেনা করার জন্য মন চায় তবুও তুমি জেনা করতে যাইবা না নফসের সাথে যুদ্ধ করবা এর বান্দা ধর্ষণের রোগে ধরেছে তবুও তুমি যাইবা না কেন নামাজ তোমাকে বাধা দেয় যদিও সগিরা গুনায় দৌড়ায় যাও তখন তোমার নামাজ তোমাকে বাধা দেবে যদি কবিরা গুনায় আগায় যাও তখন তোমার নামাজটা বাধা দেয়া দেবে কারণ আল্লাহর আয়াত তো মিথ্যা না আল্লাহর আয়াত সত্য বান্দার বুঝে আসলে আসুক না আসলে নাই ঠিক কিনা সুতরাং এক নাম্বার আমলের নাম হলো বান্দা নামাজ পড়লে অন্যান্য আমলগুলো করা বান্দার জন্য সহজ হয়ে যাবে এখন নামাজটা কিরকম হবে বলে হাই লেভেলদের স্ট্যান্ডার্ডের নামাজ হওয়া লাগবে শুধুমাত্র নামাজ পড়লাম সিজদায় গেলাম সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিল আলা এগুলো কি আছে না নাই কথা বলেন না কেন নামাজটা স্ট্যান্ডার্ড নামাজ তোমার হওয়া লাগবে তুমি যে তাসবিহ গুলো পড়তেছো যেই সুরা গুলো তুমি পড়তেছো তোমার এই সুরা গুলো শুদ্ধ হওয়া লাগবে তাজবিদ মতো পরিপূর্ণ হওয়া লাগবে এরে আল্লাহর গুলাম তোমার নামাজ স্ট্যান্ডার্ড বানাইয়া তুমি বাজামাতেও নামাজ পড়া লাগবে বলে বাজামাতে নামাজ না পড়ে যদি ঘরের মধ্যে তুমি নামাজ আদায় করো
করো তাহলে তো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না উযরবিহীন যদি তুমি ইচ্ছা করেই ঘরের ভিতরে নামাজ চালু করে দাও এরে বান্দা কবুল হবে না অতচ বা জামাতি নামাজের ব্যাপারে আমার নবী কি বলে জানো জানো আর জামাত ছাড়া নামাজের ব্যাপারে নবী আমার কি বলে জানো জানো নবী বলেন জামাত ছাড়া ঘরের মধ্যে ইচ্ছা করে আমার যে উম্মত নামাজ আদায় করে আমার ইচ্ছা হয় আমি লাকড়ি নিয়ে ওই ঘরের মধ্যে আগুন জ্বালায়া দেই কিন্তু কেন পারি না কেন পারি না ওই ঘরের মধ্যে নাবালক সন্তান আর মহিলারা থাকার কারণে আমি নবী ঘরে আগুন জ্বালাইতে পারি না